Hello guys, assalamualaikum. This is Rafi from 500 Wonders with Foodie Rafi. Yellow T-shirt আমার মনে খুব সুন্দর লাগতেছে। আমার yellow one of the favorite color. Chill একটা T-shirt ছিল যেটা আমার খুবই favorite ছিল। কিন্তু T-shirtটা আমি একটা accident করার পর T-shirtটা পুরো সিরামিরা পুরো সারখার হয়ে গেছে। একে ইসমেরিকে থেকে চাইছিলাম যে আরেকটা নিব, বাট ওইটা ওনাদের কাছে available না। খুব দুঃখের সাথে বলতেছি। যাই হোক, তা আমরা হইতেছে আজকে ভিডিওতে 400 টাকা প্লাস একটা বাজেট আইটেম ট্রাই করব। সো আমাদের হইতেছে আজকে আমার ইচ্ছা ছিল যে বার্গার আর হচ্ছে পিৎজা খাবো। তো বার্গার আর পিৎজা খাওয়ার খুব মানে মন চাইতেছে। তো মোহাম্মদপুরের বাইরের দিকে যাইতেও মন চাইতেছে না, যেই পরিমাণ জ্যাম ঢাকা শহরে বিরক্ত লাগে আসলে মুভ করাটা। তো মোহাম্মদপুরে হচ্ছে যে জায়গা থেকে আমরা বার্গার পিৎজা ট্রাই করা হয়নি সেটা হচ্ছে স্টেশন জিরো, যেটার লোকেশনটা হচ্ছে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি 3 নম্বর রোডের ঠিক অপোজিটে হচ্ছে ঢাকা ফ্রাইড চিকেন আছে তার উপরে ফ্লোরে। সো ওইখানে আমাদের বাজেট হচ্ছে অ্যারাউন্ড 500 টাকা। 500 টাকা বাজেটে দুই ধরনের আইটেম নিয়ে আসতেছি। নিয়ে আসার পর ওভারঅল এক্সপিরিয়েন্স ভিডিওতে ডিটেলে শেয়ার করতেছি। ওকে, তো আমরা খাবার নিয়ে বসে গেলাম স্টেশন জিরো থেকে। খাবার এনে আনপ্যাকও করে ফেলছি। তো দুইটা আইটেম আনছি, একটা হচ্ছে বার্গার আর একটা হচ্ছে পিৎজা। তো বার্গারের মধ্যে আনছে হচ্ছে মামা বার্গার, এটা আর কি সাব স্যান্ডউইচের মতো। তো দেখতে জোস লাগতেছে। তো মামা বার্গারটা দেখি কেমন। আসলে মেইনলি এটা তো সাব স্যান্ডউইচের মতো বানালেছে পুরো। মামা বার্গার তো না, মনে হচ্ছে সাব স্যান্ডউইচ আর কি, মানে নাম দিছে আর কি বার্গার। আর এখানে এটার মামা বার্গারের প্রাইস হচ্ছে 150 টাকা। আর হইতেছে এখানে বারবিকিউ চিকেন পিৎজা নিয়েছি যেটা হচ্ছে 6 ইঞ্চেস, এটা দেখতে লুকস ভেরি গুড। এটার প্রাইস পড়ছে হচ্ছে 299 টাকা। দেখতে ভালোই লাগতেছে, চিজ আর চিকেন অ্যামাউন্ট ভালো আছে। তো বারবি মামা বার্গারের কথা যেটা বলতেছিলাম সেটা হলো এই যে মানে চিকেনের অ্যামাউন্ট ভালোই দিছে, কিন্তু ওই যে আর কি কাইটা কাইটা দিছে আর কি 150 টাকা একটু বেশি মনে হইতেছে না এখন। এখন আমার কাছে এটা এক্সেস মনে হইতেছে আর কি প্রাইসটা। সো দেখি কেমন লাগে টেস্ট। মামা বার্গার নামটা ইউনিক, আমি ভাবছিলাম যে বেশি মানে মজা হবে। 150 টাকায় খারাপ না, বাট আপনি যদি স্ট্রিট ফুডে খান তাহলে 100 টাকায় যে বিগ বার্গারগুলো আছে ওই রকম আর কি। চিকেন অ্যামাউন্টটা আরেকটু বাড়াইলে মনে হয় ভালো হতো। এখন রেস্টুরেন্ট হিসাবে 150 টাকা দিতে হবে আর কি, আপনি একটু এসিতে বসে খাবেন, তো তার জন্য 50 টাকা আর কি বেশি মোটামুটি লাগছে আমার কাছে। এবার বারবিকিউ চিকেন পিৎজাতে যাওয়ার পালা। তারপরে বলতেছি এইটার টপিংসগুলো মোটামুটি ভালোই দিছে, ক্যাপসিকাম চিকেন চিজ ভালোই লাগতেছে। তো বারবিকিউ চিকেন পিৎজার টেস্টটা ভালো লাগছে, অ্যাটলিস্ট বার্গারের থেকে আমার কাছে এটা ভালো লাগছে। এটা টপিংস ইনাফ ভালো ছিল, চিকেনের অ্যামাউন্টও ভালোই দিছে, ভালো পরিমাণেই দিছে, টেস্ট ভালো, মজাও আছে। আর 6 ইঞ্চিতে ওনারা 4 স্লাইস করছে, চাইলে অবশ্যই এটা 6 স্লাইসও করা যায়। টেস্ট ভালো, ওয়ার্থ ইট, ভ্যালু ফর মানি বলা যাবে এটা 300 টাকায়। চিজের অ্যামাউন্টও ভালো ছিল, বাট আমি মামা বার্গারটাকে আরেকটু এক্সপেক্ট করছিলাম, বিকজ নামটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগছিলো। মামা বার্গার খাবো, খুব মজাদার হবে এরকম একটা আশা ছিল, বাট ওইরকম হয় নাই। বাট একদম খারাপও বলা যাবে না, চলে আর কি মোটামুটি এক্সপিরিয়েন্স এটার সাথে, বার্গারের সাথে বা পিৎজার সাথে এক্সপিরিয়েন্স ভালো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।